নমস্কার অনির্বাণের অগ্নিবাণ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমেন চক্রবর্তী। মানুষ কোথায় যাবেন বলুন তো? প্রত্যেক জীবনের হাজারো সমস্যা, সেই সমস্যার সমাধান খুঁজতে গিয়ে মাথা ঠিক রাখায় দেয়। তার উপরে যদি রান্নার ঘরে আগুন লেগে যায়, সেই আগুনের উত্তাপে পুড়তে পুড়তে মধ্যবিত্ত তো একেবারে শেষ হতে চলল। 50 টাকা গ্যাসের দাম, রান্নার গ্যাসের দাম বেড়ে কলকাতায় সিলিন্ডারের দাম দাঁড়ালো কত? 1000 টাকা পার করে গেল, 1026 টাকা। মানুষ যাবেন কোথায়? স্যালারি কমে যাচ্ছে, কর্মসংস্থান নেই, করোনার বাজারে পরিস্থিতি খারাপ হয়েছে গত 2 বছরে। এই অবস্থায় মানুষ যাবেনটা কোথায়? ক্রমাগত পেট্রোলের দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে। এবার সরাসরি আমার আপনার রান্নাঘরে ডাইরেক্ট হিট। কেন্দ্র সরকার বিক্ষোভের মুখে পড়ছে, বিরোধীরা আক্রমণ করছে, কেন্দ্র সরকার অন্য যুক্তি দিচ্ছে, রাজনৈতিক তরজা চলছে, মানুষ যাতাকলে পিষছেন। যাবেন কোথায়? এই নিয়ে আজ পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব অনির্বাণের অগ্নিবাণে। তার আগে রিপোর্ট। রান্নার গ্যাসের দাম 1026 টাকা, পেট্রোল 115 পার, ডিজেল প্রায় 100। সদ্য ব্যাংকের সুদের হার বাড়িয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। সব মিলেমিশে জনসাধারণের উপর নেমে এসেছে খাঁড়ার ঘা। শুধু তো হেসেল নয়, জনজীবনে পদে পদে আর্থিক কোপ। সরকারের মুখের দিকে চেয়ে সাধারণ, কিন্তু সরকার কার মুখাপেক্ষী হয়ে তা জানে না কেউ। চলছে শুধু রাজনৈতিক দোষারোপের পালা। আর কত মানুষ সহ্য করবে? গ্যাসের দাম 1000 টাকা পেরিয়ে গেল, বাড়িতে রান্নাঘরে উজালার জায়গা আজকে আঁধেরা হয়ে গেছে, পেট্রোল ডিজেলের দাম এখন সব 100 টাকার উপরে, মূল্যবৃদ্ধি এমন জায়গায় গেছে যে আর মানুষের হেসেলে গ্যাস তো দূরের কথা, রান্না করাই মুশকিল হয়ে যাচ্ছে। সারা দুনিয়াতে বাড়ছে পেট্রোলিয়াম, যে কোনো পদার্থ, গ্যাস, তেল ইত্যাদি, যুদ্ধের প্রভাবেতে সারা দুনিয়ায় অন্যান্য দেশে অনেক বেশি বেড়েছে। আমাদের সরকার অনেকটা আটকে রেখেছে, তাও বাড়ছে কিছু কিছু। সারা দুনিয়ার অর্থনীতিতে প্রভাব পড়েছে, এখানেও তার কিছু না কিছু আঁচ লাগছেই। নেতারা যে যাই বলুন না কেন, মূল্য বৃদ্ধির চাঁতা করে পিষছে সেই মধ্যবিত্তই। গত বছর জুলাই থেকে আজ পর্যন্ত রান্নার গ্যাসের দাম বেড়েছে 6 বার। জুলাই 2021 সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে 861 টাকা, অগস্ট 2021 সিলিন্ডারের দাম 25 টাকা বেড়ে 886 টাকা, সেপ্টেম্বর 2021 আরও 25 টাকা বেড়ে 911 টাকা, অক্টোবর 2021 সিলিন্ডার পিছু দাম হয় 926 টাকা। গত মাসে 50 টাকা দাম বৃদ্ধির পর এই মাসে ফের 50 টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের, দাম হলো মোট 1026 টাকা। শুধু রান্নার গ্যাসই নয়, পেট্রোলের দামও দেশের অন্যান্য বড় শহরগুলির চেয়ে এরাজে বেশি। কলকাতায় পেট্রোলের দাম 115 টাকা 1.2 পয়সা, দিল্লিতে পেট্রোলের দাম 105 টাকা 4.1 পয়সা, বেঙ্গালুরুতে পেট্রোল 111 টাকা 0.09 পয়সা, চেন্নাইতে পেট্রোল 110 টাকা 8.6 পয়সা। এ তো গেল রান্নার গ্যাস। আর পেট্রোলের পরিসংখ্যান, এমন নিত্য প্রয়োজনীয় প্রায় প্রতিটি জিনিসের দামই লাগাম ছাড়া। বাজারে সামান্য সবজি কিনতে গেলে উঠছে না বিশ্বাস, তেল রান্নার গ্যাসের অজুহাতে হাজির। কিন্তু সামান্য রোজকার খাবার জিনিস, ডাল ভাত আলু সিদ্ধ, বাঙালির বাজারে আলুতে হাত দিলেই সিদ্ধ হয়ে যাচ্ছে। যদি 30 টাকা, চন্দ্রমুখী বিকোচ্ছে 40 টাকায়, তার দামও কি নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার? সবজির ফলনেই রাজ্যে ভাটা নেই, তারপরও কেন বাজারে গেলেই দামে পকেটে ছেঁকা? প্রশ্ন আম আদমির, রিপাবলিক বাংলা। আপনারা দেখলেন প্রতিবেদন, ভোজ্য তেলের দাম বাড়ছে, শাকসবজির দাম বাড়ছে, বাস ভাড়া বাড়ছে, স্যালারি বাড়ছে না, তার উপরে গ্যাসের দাম বাড়ছে। মানুষের টাকাটা কোথায়? ইনকাম নেই। আরে টাকাটা দেবেন কোথা থেকে মধ্যবিত্ত? তারা তো এটাই প্রশ্ন তুলছেন। আর মাঝখান থেকে যাতাকলে পিষছেন সাধারণ মানুষ, রাজনীতির যাতাকলে। এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে রয়েছে, কেন সমাধান সূত্র বেরোচ্ছে না, গ্যাসের দাম কমানো কি আদৌ সম্ভব, মুখ্যমন্ত্রীর দাবি মেনে কেন্দ্র সরকার কি 300 টাকা আদৌ কমাতে পারে, এক্সপার্টরা কি বলছেন,
সেসব উত্তর খুঁজবো। তবে তার আগে আজ অনির্বাণ অগ্নিমানের এক নম্বর অগ্নিমান দেখুন। এক নম্বর অগ্নিমান, মধ্যবিত্তের হেসেলের আগুন নেভাবে কে, এটাই বড় প্রশ্ন। সরকার আসে মানুষকে রিলিফ দেওয়ার জন্য, সেই সরকারই রিলিফ দিতে পারছে না বলে অভিযোগ উঠছে। অগ্নিমান নম্বর দুই, বছর বছর ভোট হলে দাম নিয়ন্ত্রণে, ভোট হচ্ছে বছর বছর কিন্তু দাম নিয়ন্ত্রণে আসছে না, তাহলে দামটা নিয়ন্ত্রণে আসবে কি করে? দ্বিতীয় অগ্নিমান এটা। এরপর দেখুন তৃতীয় অগ্নিমান, কেন্দ্র রাজ্য তরজায় বলি কেন আম জনতা? কেন্দ্র একরকম বক্তব্য রাখছে, রাজ্য একরকম বক্তব্য রাখছে। কেন্দ্র রাজ্যকে বলছে আপনি এটা করুন, রাজ্য কেন্দ্রকে বলছে আপনি এটা করুন, মাঝখানে বলি হচ্ছে সেই আম জনতা মধ্যবিত্ত। কেন আম জনতাকে ফেস করতে হবে আমরা আলোচনা করবো আজকে। আমাদের সঙ্গে যে সমস্ত বিশেষজ্ঞরা রয়েছেন পরিচয় করি, আমার সঙ্গে রয়েছেন সুদীপ্ত ঘোষ বিজেপি মুখপাত্র, আপনাকে স্বাগত। রয়েছেন তৃণমূল মুখপাত্র সাংসদ ডক্টর শান্তনু সেন, ডক্টর সেন আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন আজিম বিশ্বাস অধ্যাপক, রাজনৈতিক বিশ্লেষক, আপনাকে স্বাগত। রয়েছেন কংগ্রেস মুখপাত্র অশোক ভট্টাচার্য, আপনাকেও স্বাগত। আমি প্রথমে জানতে চাইব ডক্টর শান্তনু সেনের কাছ থেকে, বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে যে যুদ্ধ পরিস্থিতি চলছে, অপরিশোধিত তেলের দাম বেড়ে যাচ্ছে, ইন্টারন্যাশনাল মার্কেটের অ্যাডভার্স এফেক্ট ভারতে এসে পড়ছে, দিলীপ ঘোষ এমন বক্তব্য রাখছেন, আপনি কি বলবেন? দেখুন, এই ধরনের ছেলে ভোলানো কথা বলে ভারতবর্ষের মানুষকে আর বোকা বানানো যাবে না। ভারতবর্ষের মানুষ সত্যটা ইতিমধ্যে বুঝে গেছে, তার কারণ তারা দেখেছে যখন আন্তর্জাতিক বাজারে পরিশোধীয় তেলের দাম বা এবং ক্রুড অয়েলের দাম কমে, তখনও ভারতবর্ষে পেট্রোপণ্যের মূল্য লাফিয়ে লাফিয়ে বাড়ে। আবার ভারতবর্ষের মানুষ দেখেছে যখন কোভিডে সারা পৃথিবী স্তব্ধ হয়েছিল, গাড়ি ঘোড়া চলতো না, তখনও ভারতবর্ষে পেট্রোপণ্যের দাম কমেনি, বরং বেড়েছে। আবার এই ভারতবর্ষের মানুষই দেখেছে পাঁচ রাজ্যে নির্বাচনের আগে কোনো এক জাদু বলে বেশ কিছুদিন পেট্রোপণ্যের দাম এক জায়গায় দাঁড়িয়েছিল। আবার এই ভারতবর্ষের মানুষই দেখেছে বিগত কয়েক বছরে ভারতীয় জনতা পার্টির সরকার পেট্রোপণ্যের ওপরে 250% এক্সাইজ ডিউটি বাড়িয়েছে। আজকে যেটা স্বপ্নের অতীত ছিল, পেট্রোল ডিজেল তো সেঞ্চুরি করেছে, আজকে রান্নার গ্যাস 1,026 টাকা, কমার্শিয়াল গ্যাসের দামও বেড়ে গেছে, কেরোসিন আগামী দিনে 100 টাকায় পৌঁছে যাবে। ভারতবর্ষের মানুষের রান্নাঘরে এরা আগুন জ্বালিয়ে দিয়েছে। আসলে সমস্যাটা একটা জায়গায়, ভারতীয় জনতা পার্টির সরকারের আমলে একটা জিনিসের দাম কিন্তু কমেছে, বাকি সব জিনিসের দাম যতই বাড়ুক, সেটা হচ্ছে মানুষের জীবনের দাম। এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে দেশের মানুষের কাছে। তাই দেশের মানুষ শুধু অপেক্ষা করছে সময়ের নিঃশব্দ বিপ্লব ঘটিয়ে এই ভারতীয় জনতা পার্টিকে সরিয়ে ভারতবর্ষের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলবে। সুদীপ্ত গুহ, আপনারা ক্ষমতায় এসেছিলেন সবকা সাথ সবকা বিকাশ এই মন্ত্র নিয়ে, আজকে কোথায় আপনাদের সেই বিকাশ? আপনারা তো ফেস করতেই হবে, বিরোধীরা যদি অভিযোগ করে, আমজনতা যদি অভিযোগ করে যে 50 টাকা থেকে বেড়ে কেন 1,026 টাকা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে 2 টাকা কেজি চাল ফোটাতে গিয়ে আমাকে 1,000 টাকার গ্যাস বিক্রি করতে, গ্যাস ইউজ করতে হচ্ছে, আপনাকে তো ফেস করতেই হবে, আপনার দলকে তো ফেস করতেই হবে, কোথায় গেল সবকা সাথ সবকা বিকাশ? প্রথম কথা বলি, বা রাজ্য সরকারকে সবার প্রথমে, সারা ভারতবর্ষে পেট্রোল এবং ডিজেলের দাম সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গকে প্রথম এই দুটো জিনিসের দাম কমাতে হবে, পেট্রোল এবং ডিজেলের। বিদ্যুতের দাম যদি বলেন, সারা ভারতবর্ষে সবচেয়ে সর্বোচ্চ পশ্চিমবঙ্গ। আমি তো গ্যাস নিয়ে জিজ্ঞেস করলাম সুদীপ্ত গুহ, আসেন মুদ্রাস্ফীতি সুদীপ্ত গুহ, আমি তো গ্যাস নিয়ে জিজ্ঞেস করলাম, পেট্রোল ডিজেল প্রসঙ্গ কথা প্রসঙ্গ আসবে, কানেক্টেড বিষয় আসবে, বিদ্যুতের প্রসঙ্গ আসবে, আমি জিজ্ঞেস করলাম, আমি ডক্টর শান্তনু সেনকে বিদ্যুতের বিষয় জিজ্ঞেস করবো, সিএসসি নিয়ে আমার স্পেসিফিক প্রশ্ন আছে, আপনি গ্যাসের আনসারটা দিন না, গ্যাসের দামটা কেন বাড়াচ্ছে? আমি বলছি 45 দিনে 100 টাকা বাড়লো গ্যাসের দাম, 22শে মার্চ লাস্ট 50 টাকা বেড়েছিল, আজকে আবার 50 টাকা বাড়লো। জানেন গ্যাসের দাম বেড়েছে তার কারণ? আপনারা আমায় বলতে দিন তাহলে তো আমি বলবো। ঘটনা হচ্ছে গ্যাসের দাম ইন্টারন্যাশনাল মার্কেটে বাড়ার জন্য গ্যাসের দাম বেড়েছে, কিন্তু যে জিনিসগুলোর নিয়ন্ত্রণ আমাদের দেশের মানুষের প্রতি, চাল ডাল সবজি ইত্যাদি, সেই জিনিসগুলোর দাম, মানে আমাদের মানে আভ্যন্তরীণ যে মুদ্রাস্ফীতি, সেই মুদ্রাস্ফীতিতে কেন সারা ভারতবর্ষের গড় যেখানে 6 পয়েন্ট সামথিং, সেখানে পশ্চিমবঙ্গের 8 পয়েন্ট সামথিং, 2% ডিফারেন্স? কারণ এখানে পেট্রোলের দাম সবার থেকে বেশি, এখানে ডিজেলের দাম সবার থেকে বেশি, এখানে বিদ্যুতের দাম সবার থেকে বেশি। শান্ত সেন জবাব দিন, শান্ত সেন জবাব দিন, কৃষি প্রোডাক্ট তার উপর কোনো কন্ট্রোল নেই। আপনি আলুর দাম দেখুন, আজকে আলুর দাম এখানকার থেকে, এখানকার হাফ দাম আপনি লখনৌতে পাবেন,
কোনো কন্ট্রোল নেই বাজারের প্রতি। প্রথম কথা মিথ্যা তত্ত্ব পরিবেশন করা হচ্ছে। পাইকারি এবং খোলা বাজারে মুদ্রাস্ফীতির হার ভারতবর্ষের সবথেকে করুণ জায়গায় পৌঁছে গেছে এই মুহূর্তে, এক। দ্বিতীয় কথা মাথায় রাখতে হবে, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এক টাকা করে কর কমিয়ে ইতিমধ্যে 1500 টাকা লোকসান করেছে, 1500 কোটি টাকা। তৃতীয়ত আপনাকে মাথায় রাখতে হবে, টোটাল যা কর আদায় হয় তার 70% নিয়ে যায় কেন্দ্রীয় সরকার। বাংলায় পেট্রোলের ওপর যা কর তার থেকে 25% বেশি ভারত সরকার নেয়। বাংলায় ডিজেলের ওপর যা কর তার থেকে 75% বেশি ভারত সরকার নেয়। উল্টে বাংলার প্রাপ্য 97.5 হাজার কোটি টাকা, প্রায় 98 হাজার কোটি টাকা এখনো দেয়নি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন অবিলম্বে 98 হাজার কোটিটা দিয়ে দেখুন বাংলা কতটা কি করে। একদিকে আপনি বাংলার প্রাপ্য টাকা দেবেন না, অন্যদিকে আপনি বাংলাকে বলবেন তুমি তোমার তরফ থেকে কমাও, আর আপনি 70% ট্যাক্স নিয়ে চলে যাবেন। আপনি বিগত কয়েক বছরে 250% এক্সাইজ ডিউটি বাড়িয়ে দেবেন। আপনি বিগত কয়েক বছরে 18 লক্ষ কোটি টাকা রোজগার করবেন শুধু পেট্রোল ডিজেলের এক্সাইজ ডিউটি থেকে। আর বিজেপি অবিজেপি শাসিত রাজ্যগুলোকে কাঁচকলা ধরিয়ে দেবেন শুধুমাত্র তারা বিজেপি শাসিত নয় বলে। এইভাবে ধনে প্রাণে দেশের মানুষকে মারবেন না। দেশের মানুষের এই দীর্ঘশ্বাস এই অভিশাপ হয়ে আপনাদের কাছে ফিরে আসবে। আপনি দেখবেন উত্তরপ্রদেশ বা গুজরাটে আমাদের থেকে পেট্রোলের দাম 10 টাকা কম। দ্বিতীয়ত উনি যে 98 হাজার কোটি টাকা বলছেন তার মধ্যে 1 টাকাও পাওনা না, ওটা একটা মানে লঙ্কায় রাবণ মল্ল বেহুলা খেতে বিধবা হলো আপনাদের আলোচনা শুনে মনে হচ্ছে। পরের ইলেকশনে 400 টি আমরা পাওয়ারে আসবো, আপনি আপনাকে বলছি পরের ইলেকশনে, আরে পরের ইলেকশনে আপনি 543টার মধ্যে 543টা আসন পাবেন ধরে নিলাম, তাতে গ্যাসের দাম কি কমবে? মানুষ আমাদের সঙ্গে আছে, মানুষ আমাদের সঙ্গে আছে। তার প্রমাণ গোয়া, তার প্রমাণ উত্তরপ্রদেশ, তার প্রমাণ আসাম, তার প্রমাণ ত্রিপুরা আছে, তাই গোয়া জিতেছে। আমরা আছি, আমরা থাকবো, কারণ মানুষ বোঝেন যে আমরা মানুষের উপর কোন তৃণমূল সঙ্গে ছিল তাই গোয়া জিতেছেন। পেট্রোলের দাম বিজেপি শাসিত রাজ্যে পশ্চিমবঙ্গ বা কেরালার থেকে 10 টাকা কম। ইনফ্লেশন সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গে। আরে বুঝতে পারছি না আলোচনাটা কি নিয়ে হচ্ছে, আমি সত্যি বুঝতে পারছি না। পশ্চিমবঙ্গে আপনাদের লোকের হাতে চাকরি নেই, বলুন এলপিজি পশ্চিমবঙ্গ 100 দিনের কাজে নাম্বার ওয়ান, 100 দিনের কাজে কারা নাম্বার ওয়ান হয়? যাদের কোনো চাকরি নেই পশ্চিমবঙ্গে, মানুষের হাতে চাকরি নেই, সেই জন্য পশ্চিমবঙ্গ 100 দিনের কাজে নাম্বার ওয়ান। পশ্চিমবঙ্গে 45 লক্ষ লোক পড়ে যায়, তারপরও এত ডিমান্ড কম হওয়া সত্ত্বেও, মানুষের আয় এত কম হওয়া সত্ত্বেও 9% এখানকার ইনফ্লেশন। দিস ইজ অ্যাবসলিউটলি প্যাথেটিক। আপনারা কন্ট্রোল করতে পারছেন না এখানকার মুদ্রাস্ফীতি। আপনারা গ্যাসের দাম দেখাচ্ছেন, পেট্রোলের দাম কমান, ডিজেলের দাম কমান। আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক হিসেবে বলুন, একজন আম আদমি হিসেবে বলুন, মনে করেন আপনি তো একজন আম আদমি, এই জিনিসটার সত্যি কি দরকার রয়েছে, কমানো কি যায় না? মানে একদমই প্রথম কথাটা বুঝতে হবে, একটু আগে শান্তনুবাবু বলছিলেন যে এই সরকারের আমলে সবচেয়ে কম যেটা কমেছে সবচেয়ে সেটা হচ্ছে মানুষের জীবনের দাম, বাকি সব বেড়েছে। এই 2000 সালে আমাদের দেশে বিলিয়নিয়ারের সংখ্যা ছিল 9 জন, এখন 166। আবার গরিবের সংখ্যাও যদি দেখো, গরিবের সংখ্যা হু হু করে বাড়ছে। আর সবচেয়ে নাবিশ্বাস উঠেছে আমাদের মতো যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। উনি বলছেন যে ভোটে জিতছেন, তার মানে এই নয় সুদীপ্তবাবু আপনার দায়মুক্ত, ভোটে জিতছেন
বুঝছেন কিভাবে ভারতবর্ষের মানুষ বুঝছে, আপনারা বুঝে গেছেন। জনগণের উপরে যতই আপনারা শোষণ করুন, অত্যাচার করুন, দাম বাড়ান, সে ওষুধের দাম হোক, জিনিসপত্রের দাম হোক, গ্যাসের দাম হোক, পেট্রোল ডিজেলের দাম হোক, কিন্তু বুলডোজার চালিয়ে দিয়ে বিভাজনের রাজনীতি করবেন, হিন্দু মুসলমানের রাজনীতি করবেন। মানুষ তো বুঝে গিয়েছে, কোভিড সিচুয়েশনের সময় লাশ গঙ্গা দিয়ে ভাসিয়ে দিয়েছেন, না দোষটা আমাদের উপর, তারপরেও জিতেছেন। প্রত্যেকটা জিনিসের দাম বেশি পশ্চিমবঙ্গে, ভারতবর্ষের এভারেজের থেকে দাম সব জিনিসের পশ্চিমবঙ্গে বেশি। দোষ দিচ্ছেন আপনারা আমাদের, বুঝেছেন মানুষ বুঝে, মানুষের কল্যাণ, মানুষ বুঝে বলেই মানুষ আমাদের সঙ্গে থাকে। না না, একটা জিনিস দেখো, মানুষকে একটা জিনিস দিতে পেরেছেন যে প্রত্যেকটা জিনিসের দাম পশ্চিমবঙ্গে বেশি, বোঝাতে সক্ষম আপনারা জিনিসের দাম বাড়িয়ে রেখেছেন, সেটা নিয়ে আমরা বলছি গরিব মানুষের সরকার নয়। রাহুল গান্ধী বলেছিলেন স্যুট বুটের সরকার, আমরা উত্তর প্রদেশে দিচ্ছি, কারণ হচ্ছে আমরা সেই জন্যই আমরা গুজরাটে দিচ্ছি, টাকায় তৈরি হচ্ছে দিল্লিতে মোদি, আমরা ত্রিপুরাতে দিচ্ছি, আমরা আসামে দিচ্ছি, আমরা বিহারে দিচ্ছি, মার্কিন রাষ্ট্রপতির বিমানকে হারিয়ে দেওয়ার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষে আমরা দিচ্ছি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিমান সঙ্গে তৈরি হচ্ছে। আচ্ছা আসছি, মানুষের সঙ্গে আছে, অনিল বিশ্বাস আসছি আসছি, আর একটা তথ্য আমি বলেন, আসছি আসছি আসছি, অনিল বিশ্বাস আসছি, আমরা সারা ভারত আসবো 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 আসবো, শান্তনু সেনের কাছে যেতে হবে, অদিনমাদ দত্তের কাছেও যেতে হবে। তার আগে একটা ছোট্ট কি একটা পয়েন্ট তুলতে চাইছেন অশোক ভট্টাচার্য, চট করে স্পেসিফিক একটা একটা কথা এখানে বলতে চাইছি। আলোচনাটা খুব সিরিয়াস আলোচনা, এলপিজি নিয়ে যখন আজকের বিষয়, আমি বলতে চাইছি 2012-13 আর্থিক বর্ষে এলপিজির উপরে ইউপিএ গভর্নমেন্টের, কংগ্রেস গভর্নমেন্টের সাবসিডি ভর্তুকির পরিমাণ ছিল 39,558 কোটি। পরের বছর আমরা সরকার থেকে যখন চলে যাচ্ছি 2013-14 আর্থিক বছরে, সেটা বাড়লো 46,458 কোটি। খুব অবাক হওয়ার বিষয় এইটা, যখন এনডিএ ক্ষমতায় আসছে, অর্থাৎ 2015-16 সেই ভর্তুকির পরিমাণ কমানো কমিয়ে আনলো মোদী সরকার 18 কোটিতে, 16-17 আর্থিক বর্ষে গিয়ে সেটা একেবারে শূন্য। এখানে ওয়ার্ল্ড ব্যাংকের একটা তথ্য, খুব মারাত্মক তথ্য, আমি এটা বলার প্রয়োজন মনে করছি, সেটা হচ্ছে ইউপিএ সরকারের আমলে, কংগ্রেস সরকারের আমলে 23 কোটি মানুষকে দারিদ্র্যসীমার লেভেল থেকে উপরে তোলা হয়েছিল, কিন্তু মোদি সরকারের আমলে সেই 23 কোটি মানুষ দারিদ্র্যসীমার নীচে নেমে গেছেন। শুধু তার নয়, তার সাথে আরও 14 কোটি যোগ হয়েছে, অর্থাৎ কত দাঁড়ালো, 23+14, অর্থাৎ 37 কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে। এবং করোনা পরিস্থিতি, মধ্যবিত্তের মাঝা ভেঙে গেছে, অপরিকল্পিত লকডাউন, জিএসটি অপরিকল্পিত, এই জায়গায় দাঁড়িয়ে আনঅর্গানাইজ সেক্টর ভেঙে গেছে, এই জায়গায় দাঁড়িয়ে কেন সরকার সাবসিডি দিচ্ছে না? কেন দিচ্ছে না? স্পেসিফিক প্রশ্ন বলতে পারলে বলুন, বেশ ঘুরিয়ে দেবেন না, স্পেসিফিক প্রশ্নের উত্তর দিন। 1 মিনিট, আমি একটা ইনপুট দিই যেটা কাজে লাগবে, সুধীরবাবু জবাব দেবেন। আমরা ভারতবর্ষে নতুন ভারতবর্ষ গড়ার করতে বিজেপি করে, নরেন্দ্র মোদী করে, বিশ্ব হাঙ্গার যে ইন্ডেক্স, বিশ্ব ক্ষুধার তালিকা, ভারতবর্ষে 116টি দেশের মধ্যে ভারতবর্ষের স্থান 101, এবং হ্যাপিনেস ইন্ডেক্স যেটা, তাতে 147টি দেশের মধ্যে ভারতবর্ষের স্থান 136। ভারতবর্ষ গড়ার কথা বলছেন, গ্যাস সিলিন্ডারের দাম 1000 উপরে করে, সাবসিডি প্রসঙ্গ আসছে, সাবসিডি প্রসঙ্গ তুলেছেন, মার্কেট এক্সপার্ট অনিবন্ধ দত্তের কাছে যাবো এই প্রসঙ্গে, তবে তার আগে হ্যাঁ জবাব দেবেন সুদীপ্ত গুহ, আসছে সুদীপ্ত গুহ, প্রত্যেকটা অভিযোগ সুদীপ্ত গুহ, সাবসিডি কেন দিচ্ছেন না? কোনটা মিথ্যা, সাবসিডি তুলে দিয়েছেন মিথ্যে? অশোক ভট্টাচার্য, অশোক ভট্টাচার্য দাবি করছেন যে ইউপিএ আমলে সাবসিডি অনেক বেশি দেওয়া হতো, আপনারা সাবসিডি কেন দিচ্ছেন না? সাবসিডি কেন দিচ্ছেন না সুদীপ্ত গো? আরে আপনি আপনার সময় বলবেন, আপনি মুখটা বন্ধ রাখুন না, আপনার সময় বলবেন। হ্যাঁ, প্রথমত দেশ আজ পর্যন্ত 80 কোটি মানুষকে দুটাকাই চাল দিচ্ছে, এইটা শুরু করেছে এই গভর্নমেন্ট। বাহ, আজকে 80 কোটি মানুষকে চালের জন্য ভর্তুকি দিচ্ছে মশাই, লঙ্কায় মানুষের জন্য আজকে স্বাস্থ্য বিমা নিয়ে এসেছে সরকার, এলপিজি সাবসিডি কেন তুললেন বলুন, এসেছে সরকার এলপিজি সাবসিডি কেন তুললেন? এই কথা বলতে দিচ্ছেন না, আরে দূর, এই যে উত্তরটা দিচ্ছে কথা বলতে দিচ্ছেন না,
আমি যেই উত্তরটা দিচ্ছি আমি না যে আপনার কথাই শেষ হবে এটা রিপাবলিকান স্টুডিও মানুষের জন্য হেলথ থেকে শুরু করে বিভিন্ন ইনস্যুরেন্স বিভিন্ন ইনস্যুরেন্স এনেছে সরকার কেন আপনি সেই জিনিসগুলো তো কই দেখতে পাচ্ছেন না আমি বলতে চাইছি সাবসিডি দিলে কেন সাবসিডি বলছি তো আরে বাবা খাদ্য সাবসিডি না দিলে হয় কি বলছেন খাদ্য খাদ্যে খাদ্যে তো সাবসিডি দিচ্ছে পশ্চিমবঙ্গে আপনি দু টাকা কেজি চাল পাচ্ছেন সুদীপ্ত গো আসছি আপনার কাছে স্পেসিফিক প্রশ্ন আছে ডক্টর শান্তনু সেনের কাছে প্রশ্ন আছে আরে আসছি প্লিজ সুদীপ্ত বাবু একটু ধৈর্য ধরুন প্লিজ একটু ধৈর্য ধরুন অনির্বাণ দত্ত এটাই কি তাহলে একমাত্র রাস্তা সাবসিডি না বাড়ালে পরে কি দাম কোনোভাবে কমবে না না দেখুন ভর্তুকি দেওয়াটা সমর্থন করা যে সবাই সমর্থন করবে তা নয় ভর্তুকিটা আলাদা ব্যাপার কিন্তু আমি দাম বাড়িয়ে ভর্তুকি দিলাম মানে নেট প্রাইস কত দিচ্ছি আর আজকে আমি দাঁড়িয়ে কত নেট প্রাইস দিচ্ছি এটা নিয়ে কোনো সমস্যা নেই যে মানুষ চায় না যে আমি বেশি টাকা দেবো আর তারপরে ভর্তুকি টাকা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে নেট নেট আমি কত টাকা দিচ্ছি আয় ব্যয়ের হিসেবটা মানুষ ভালো বোঝেন রাজনৈতিক নেতারা যে কথাটা বলছেন এই রাজনৈতিক প্রত্যেকটি দলের যারা প্রতিনিধি এসছেন তারপরেও কিন্তু সরকার যেটা মনে করে সরকার সেটাকেই কিন্তু নিজের মনে করে সেটাই ঠিক এবং সেইভাবে কিন্তু তার কার্যকলাপটাকে চালায় ভারতবর্ষের ক্ষেত্রে আজকে আমরা যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাতে দাঁড়িয়ে টিভির পর্দাতে যারা আম আদমি দেখছেন আপনি খুব ভালো বললেন যে আম আদমিদের হয়ে কথা বলতে হবে আজকে আমাদের রাজনৈতিক সত্তা যাই থাকুক আপনাকে আম আদমির কথা যদি ভাবতে হয় আম আদমির কথা ভেবে আপনাকে দেখতে হবে যে সাধারণ মানুষকে কীভাবে সুরাহা দিতে হয় এবং সেই সুরাহা দেওয়ার জন্য যদি আমি তেলের দামটাকে কমাতে পারি বা গ্যাসের দামটাকে কমাতে পারি তাহলে ডাইরেক্ট বেনিফিটটা কিন্তু আমরা প্রত্যক্ষ করতে পারি যে সাধারণ মানুষের খরচাটা কমে যায় আপনাকে ইন্টারন্যাশনাল মার্কেট দিয়ে কিন্তু এই রিপাবলিকের পর্দায় যারা চোখ রেখেছেন তাদেরকে আপনি এই তেলের দাম বা গ্যাসের দাম বোঝাতে পারবেন না আপনি জিএসটি দিয়ে তেলের দাম গ্যাসের দাম বোঝাতে পারবেন না তেলের দামের ক্ষেত্রে জিএসটি একটা ইস্যু ছিল জিএসটি হলে দাম কমতে পারে কিন্তু গ্যাসের ক্ষেত্রে তো জিএসটি আছে তারপরেও দাম বাড়ছে আর আরেকটা কথা হচ্ছে সরকারেরও সাহস বাড়ছে দেখবেন আগে 20 টাকা 25 টাকা 30 টাকা বাড়তো এখন কিন্তু গ্যাসের দাম ধাপে ধাপে 50 টাকাটা স্ট্যান্ডার্ড হয়ে গেছে তেলের দামটা 40 টাকা 40 পয়সা বা 80 পয়সা করে 84 পয়সা করে বাড়ছিল গ্যাসের দামটা কিন্তু দু ধাপে আমরা দেখলাম 50 টাকা করে বাড়ছে এর কারণটা কী কারণটা হচ্ছে দেখুন আপনি আরেকবার আমি বলছি সরকার চালানোটাও কিন্তু একটা দায়বদ্ধতা আমরা চাই না ভারতবর্ষ শ্রীলঙ্কা হোক কিন্তু ভারতবর্ষের চালাতে গেলে ভারতবর্ষের আয় ব্যয়ের যে হিসাব সেই হিসাবটাকে যদি মেলাতে হয় তাহলে সরকারের কোষাগারে টাকার দরকার এবং তার জন্য পেট্রোল এবং এলপিজি থেকে কিন্তু সরকার টাকাটা কালেক্ট করে আপনাকে যেটা ওনারা বলছেন বিজেপির মুখপাত্র বললেন যে সরকার 2 টাকা কেজিতে চাল দেন সেটা যেরকম সত্যি কথা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনাতে 80 কোটি লোককে বিনা পয়সায় রেশন দেওয়া হয়েছে কোভিডের টিকাকরণ হয়েছে সেন্ট্রাল ভিস্টা হয়েছে এই সব কিছু মিলিয়ে সরকারকেও দেখতে হবে যে আগামী দিনে জনগণের কাছে আমাকে সত্যতাটা জানাতে হবে ইন্টারন্যাশনাল মার্কেটে তেলের দাম একটা সময় কম হয়ে গেছিলো তারপরেও কিন্তু ভারতবর্ষের দাম একই ছিল আবার এই রাশিয়ার যুদ্ধের পরে কিন্তু তেলের দাম বেড়ে গেছে তখনও সরকার অনেকটা সময় সরকারের কোষাগারের টান পড়া সত্ত্বেও সরকার কিন্তু চেয়েছিল দাম বাড়াতে না সরকারের একটা জায়গাতে এসে যখন মনে হলো দাম বাড়ানোর তখন সরকার দাম বাড়াচ্ছিল কিন্তু এই রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকার একটা বিরতির সময় হয়ে গেছে অনির্বাণ দত্ত আসছি আসছি আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে বিরতির পর ফিরে এসে আমরা আলোচনা চালিয়ে যাব মমতা বন্দ্যোপাধ্যায় একটা দাবি রেখেছেন কিছুদিন আগে প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় কি সেই দাবি সেই প্রশ্ন তুললো বিজেপি মুখপাত্রের কাছে ফিরে আসি বিরতির পর ফিরলাম অনির্বাণ অগ্নিবাণ আজকে আমরা আলোচনা করছি 50 টাকা বেড়ে রান্নার গ্যাসের দাম হয়েছে 1026 টাকা কিন্তু কেন বারবার দাম বাড়ছে আর এই জাঁতাকলে পিষছেন মধ্যবিত্ত রাজনীতি চলছে অনির্বাণ অগ্নিবাণ আজকে এই মুহূর্তে ব্রহ্মাস্ত্র আমাদের প্রোগ্রামে ব্রহ্মাস্ত্র আজ খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রতিশ্রুতিতে আমি পূরণে আমরা ওরা প্রতিশ্রুতি দিলাম ভোটের সময় কিন্তু এবার পূরণের সময় আমরা ওরা কেন হবে এরকম প্রশ্ন এর উত্তর আমরা খুঁজব এই রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে রাজনৈতিক মহলের বিভিন্ন নেতা নেত্রী তীব্র ক্ষোভ প্রকাশ করছেন সুগেন্দু শেখর রায় লকেট চ্যাটার্জি সুজন চক্রবর্তী তারাও ক্ষুব্ধ শুনুন কি বলছেন রান্নার গ্যাসের দাম 1000 টাকা ছাড়িয়ে গেছে যদি মাসে 2 সিলিন্ডার ব্যবহার করতে হয় যারা রান্নার গ্যাস ব্যবহার করেন তাহলে 2000 টাকা শুধু দিতে হবে প্রতি মাসে বছরে 24000 টাকা
শুধুমাত্র রান্নার গ্যাসের কারণে। মানুষকে বিভ্রান্ত করার জন্য নিজের ভ্যাটটা কিন্তু একদম কমাচ্ছে না, তাই তৃণমূলের সরকারের জন্যই আমাদের বাজার দর এত বাড়ছে। রান্নার গ্যাস গত এই আট বছরে মোদি সরকার আসার পর আড়াই গুণ হয়েছে, হাজার প্লাস, পেট্রোল ডিজেল ডাবলের বেশি হয়েছে। দেশের সবকটা জিনিসের দাম পেট্রোল পাম্পের 20% উপর বেড়েছে। কত লাভ চায়, কত ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স, লোকে বুঝতে দেবো না, কিন্তু ট্যাক্স দিয়ে লোকের পকেট ফাঁকা করব। দিল্লির সরকার যেটা করছে এটা সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ, তাদের জীবন জীবিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, তাদের বেঁচে থাকার অধিকারকে বিপজ্জনক করে দিচ্ছে। আলোচনা ফিরছি, আমি সরাসরি চলে যাব শান্তনু সেনের কাছে। লকেট চ্যাটার্জি বলছেন যে মানুষকে বিভ্রান্ত করার জন্য এ সরকার তো নিজের ভ্যাটটা কমাচ্ছে না, তাহলে কোন মুখে বলছে? শুনুন, আমি আমি দুটো কথা বলতে, আমি আসছি শান্তনু সেনকে প্রশ্ন করেছি, আনসারটা দিয়ে নিক, আমি আসছি শান্তনুবাবু। প্রথম কথা, লকেট ম্যাডাম নিজেও জানেন যে তিনি যেটা বলছেন সেটা তার মনের কথা নয়। তিনি খুব ভালো মতো জানেন যে 2020 মে মাস থেকে এলপিজির ওপর ভর্তুকি কমিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। আমি আমার পূর্ববর্তী বক্তার একটা কথাকে সমর্থন করে বলি, কেন্দ্রের সাহস ক্রমশ বাড়ছে। তারা ভাবছে, চোর ভাবছে চুরি করছি আর কোনো সাজা হচ্ছে না, তাই চুরির পরিমাণ বেড়ে যাচ্ছে। তারা জানে না যে ভারতবর্ষের মানুষ তাদের জন্য ফাঁসির নিদান লিখে রেখেছে শুধু সময়ের অপেক্ষায়। আমার একটা প্রশ্ন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী সদ্য সমাপ্ত বাজেট সেশনে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন যে আমরা রাশিয়ার সাথে চুক্তি করে কম দামে পেট্রোল পাচ্ছি, তাহলে বাজার দর এত চড়া কেন? তাহলেও ভারতবর্ষে পেট্রোল ডিজেলের দাম কেন কমছে না? এর উত্তরটা বিজেপির প্রতিনিধি বলুক। উদাহরণ হলো পশ্চিমবঙ্গে কলকাতায় দাম বেশি, আপনারা কলকাতার দামটা দেখলে তো হবে না। দেশ নিয়ে কথা বলুন, আপনারা কলকাতার দাম দেখলে হবে না, রাজ্য সরকারের সমালোচনা আপনাকে দেখতে হবে। ভারতবর্ষের দাম কত? আলুর দাম আজকে, আলুর দাম এখানে যা তার মানে 60% দাম। আরে রাজ্য সরকারের দায় আছে শাক সবজি, আপনারা চেক করে দেখুন, আলুর দাম বাড়ছে, রাজ্য সরকারের দায় আছে, আপনার দায় কে নেবে? শুনুন শুনুন শুনুন, আপনার সরকারের দায় কে নেবে? শুনুন, রাজ্য সরকারের দায় আছে সেটা মানুন আপনারা। আরে রাজ্য সরকারের দায় আছে সেটা মানুন আপনারা, সেটা মানছেন না কেন? আপনি কংগ্রেসের মতো করে আপনি মানছেন না? আরে আপনাদের দিদি মোদি সেটিং চলে আছে না কেন? আমি বলতে চাইছি, কি বলছেন? কি বললেন ডক্টর সেন? আপনি আপনি বললেন একটু আগে, আচ্ছা কি বললাম? আচ্ছা আমি আসছি আসছি সুদীপ্ত গু, আসছি আসছি আসছি, এক মিনিট, আমি শান্তনুবাবু কিছু বলতে চাইছি, আমি জাস্ট পয়েন্টটা নিয়ে নিই, আমি ইন্টারাপ্ট করেছিলাম। শান্তনুবাবু আপনি কিছু বলতে চাইছিলেন? না আমি কিছু বলিনি, আমি যা বলার বললাম তো, আমার প্রশ্নের উত্তর দিক যে ফাইন্যান্স মিনিস্টার পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে আমরা রাশিয়া থেকে কম দামে পেট্রোল চুরি করা পাচ্ছি, ডক্টর সেন কাইন্ডলি রিকল কমছে না কেন, তার উত্তর দিন। আর ডক্টর সেন, আর 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 আমি কদিন আগে আপনি বললেন না যে চোরা চুরি করছে, অন্যান্য পরিষেবাতে ভর্তুকি দিচ্ছে বলছে তো, তাহলে বাংলায় যে পরিমাণ পরিষেবা মমতা ব্যানার্জি দেন তার তো ছিটে ফোঁটা আপনি দিতে পারেন না। বাংলার 11 কোটি মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য দেন মমতা ব্যানার্জি, সবকটা সেন্ট্রালের পরিষেবা, আপনারা নিজের নাম করে দিচ্ছেন, প্রত্যেকটা কেন্দ্রের পরিষেবা, প্রত্যেকটা কেন্দ্রের পরিষেবা আপনারা নিজের নাম করে দিচ্ছেন। আমি একটা ছাত্র পথের কথা বললাম, ছাত্রদের অধিকাংশ ভর্তুকি দিচ্ছেন মোদি সরকার, সমাধানের পথ আপনারা নিজের নাম করে দিচ্ছেন। আমি একটা সমাধানের পথ বলতে চাইছি, আমার দল যেটা বলছে প্রত্যেকটা পরিষেবা আপনারা নিজের নামে চালাচ্ছেন, আপনারা রাজ্য সরকার যে ভর্তুকি গুলো দিচ্ছে ডক্টর সেন, প্রত্যেকটা দিল্লির প্রকল্প আপনারা নাম চেঞ্জ করে নিজের নামে চালাচ্ছেন, সেটা বলছেন যে আপনাদের কদিন আগে
এখন সর্বসমক্ষে বলেছে 30% 40% এরপর আপনি বলুন আপনি কি করে অন্যদের 4 টাকা বলছেন? আরে বাবা আপনাদের এমএলএ জেলের দাম বলছেন, আপনাদের এমএলএ 40 টাকা বলছেন, আপনাদের এমএলএ 40 টাকা বলছেন দিচ্ছে, তার মধ্যে কাটবিলি করছে, ভাইরাল হয়ে গেছে। আমি বলছি না, আমি বলছি না, আপনি বলুন যে যদি এই কথাটা আপনাদের এমএলএ বলে সেখানে আপনি কি করে আমাদের দিকে আঙুল তুলছেন? না আমি আমি সবের একটা কথা বলছি, আপনি কি করে আমাদের দিকে আঙুল তুলছেন? ভাইটাল একটা কথা বলছে, আপনাদের এমএলএ বলছে, আপনাদের একজন এমএলএ বলছে, বলছে মমতা ব্যানার্জির সাথে থেকে আন্দোলন করবে, আপনার পরিষদ সরকার আমাকে গুলি মেরে উড়িয়ে দেবে, আপনার সাংসদ বলছে, শ্যামল মণ্ডল বলছে তাকে গুলি মেরে উড়িয়ে দেবে, তার প্রোটেকশন দরকার, আপনারা লজ্জা হওয়া উচিত। গত এক মাসে দলটার দিকে আপনাদের মর্ষিদন্দে অন্তত 15 থেকে 20 জন হচ্ছে, আপনাদের কাউন্সিলর মারা গেছে, এটা কি নিয়ে আলোচনা হচ্ছে? আপনি উন্নতি কাজ করছেন, আপনি ডিভিয়েট করে যাচ্ছেন, আপনি কি করে উন্নতি কাজ করলেন? সুদীপ তো কোয়া ডিভিয়েট করে যাচ্ছে, আমি একটা কথা আপনি একটু আগে বললেন না 4 টাকা, তাই বলছি 4 টাকা খাবে দলে, আমি সুদীপ তো আসছে, সময় সময় বলি বললে 1 সেকেন্ড, আমি কুইক সময় কমে আসছে, সময় যাচ্ছে, আমি 10টা আমি খুব স্পেসিফিক বলছি, সময় কমে আসছে, আমরা চিৎকার করছি সমাধানের পথ, আমার দল যেটা বলছে, ধরুন এই সারা ভারতবর্ষের মোদিজির হাসি হাসি মুখের বিজ্ঞাপন পেট্রোল পাম্পে আমরা দেখেছি, সেই বিজ্ঞাপন কি আপনারা ভর্তুকি সারেন্ডার করুন, আজকে গ্যাস সিলিন্ডার সারেন্ডার করার সময় হয়েছে। আমি বলতে চাইছি কয়েকশো কোটি টাকা খরচা হয়েছে তো এই বিজ্ঞাপন দিতে গিয়ে, সেই টাকাটা অন্তত ভর্তুকিতে দিয়ে দিতে পারতেন তো মোদিজি, এত যখন দেশের জন্য ওনার চিন্তা, সুদীপ্তবাবুদের চিন্তা, হাসি হাসি মুখের বিজ্ঞাপন সেটা প্রয়োজন না মানুষের হেসেলের আগুন নেওয়ানো প্রয়োজন? তখন চোখে পড়ে না আপনাদের কি করেনি? রাজ্য সরকার যখন ভর্তুকি দেয় প্রতি খবর কাগজ থেকে শুরু করে লিটল ম্যাগাজিন নিয়ে পড়লাম, আমি আসছি 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 প্রতিটি রাশি আসছি, সুদীপ্তবাবু আসছি, সুদীপ্তবাবু শুনো, আপনারা বড় ভাই, সুদীপ্তবাবু আসছি আসছি, অশোকবাবু আসছি, সুদীপ্তবাবুর কথা শুনুন, সুদীপ্তবাবু একটা দুটো মোদিজির সুদীপ্তবাবু দিয়েছেন ভোটের সময়, সুদীপ্তবাবু আসছি, আরে সুদীপ্তবাবু একটু ধৈর্য ধরুন, আপনার সেটা মনে একটু বলতে দিন, সুদীপ্তবাবু সুদীপ্তবাবু যখন অ্যাডভার্টাইজটা দিচ্ছে তখন আপনার চোখে পড়ে না? একটু একটু ধৈর্য ধরুন, আমি বুঝতে পারছি কংগ্রেস আগামী দিনে তৃণমূলের হাত ধরবে, আরে আপনার সেই জন্য কংগ্রেসের প্রতিনিধি, আরে এনডিএ এনডিএ এর ঘর তো তৃণমূল করেছিল, এনডিএ এর ঘর কংগ্রেস, আপনি ডিভিয়েট করে এক মিনিট, আরে এনডিএ এর ঘর কি কংগ্রেস করেছে? আরে সুদীপ্তবাবু আপনি চুপ একটু চুপ করুন প্লিজ, কংগ্রেস অশোকবাবু অশোকবাবু প্লিজ প্লিজ প্লিজ, আমি আপনাকে বলছি সুদীপ্তবাবু একটু শুনুন প্লিজ, একটু ধৈর্য ধরুন, একজন চুপ করুন, একজন চুপ করুন, সুদীপ্তবাবু একটু ধৈর্য ধরুন, সুদীপ্তবাবু সময় শেষ হয়ে গেছে, আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে ওয়ে আউটটা কি? আরে মানুষকে তো বাঁচতে হবে, একদমই তাই। দেখুন যে কোনো জিনিসের আপনি হয়তো ছোটোবেলাতে সরস্বতী পুজো করেছেন, সেই পুজো করে বড় হয়েছেন, তার একটা আয় ব্যয়ের হিসেব হয় দেন জানবেন হয়তো, সেই আয় ব্যয়ের হিসেবটা কিন্তু সরকারকেই মেলাতে হবে। সরকার যখন একদিকে বলছে আমার জিএসটি বাবদ 1,68,000 কোটি টাকা কালেকশন হয়েছে সর্বাধিক, ডাইরেক্ট ট্যাক্সের কালেকশন সর্বাধিক কালেকশন হয়েছে, আপনি এর সঙ্গে সঙ্গে জুড়ে নিন যে ভারতবর্ষে যে বৈদেশিক মুদ্রা ভাণ্ডার আছে সেটাও কিন্তু স্ফীত হয়েছে, কিন্তু এর বেনিফিটটা তো সরকারকে দিতে হবে। সরকারের এই আয় ব্যয়ের হিসেবটা যদি সরকার মেলাতে পারে, আমার আমার ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে সরকারের এত বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও সাধারণ মানুষকে যে বেনিফিটটা দিলে সাধারণ মানুষ সঙ্গে সঙ্গে খুশি হয় সেটার ব্যবস্থা করতে হবে, কিন্তু এর পরেও ভারতবর্ষে কনজিউমার প্রাইস ইন্ডেক্স যেটা সেটা 6% ম্যাক্সিমাম থাকার কথা সেটা 6.97 হয়ে গেছে, হোলসেল প্রাইস ইন্ডেক্স যেটা সেটা 14.55 হয়ে গেছে, এবং এক্ষেত্রে এই সুদের হার বৃদ্ধি ছাড়া কিন্তু আর কোনো গতি ছিল না, এবং তার জন্যই কিন্তু আরবিআই এই সুদের হারটা বাড়ালো, এবং আপনাকে আমি অন ইয়ার বলে যাচ্ছি আগামী কয়েক মাসের মধ্যে কিন্তু এই সুদের হারটা আরও বাড়বে। আমার ভয় কোথায় লাগছে জানেন, যে এই যে জায়গাতে এসে সুদের হারটাকে বাড়ানো হলো এবং তার সঙ্গে সঙ্গে আগামী দিনে যখন আমরা দেখব যে এই সুদের হার বাড়বার জন্য কিছু ব্যবসায়িক উদ্যোগপতি যারা ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণ নিয়ে ব্যবসা করবার জন্য ব্যবসা করতে চান তারা যখন ব্যবসায় অনিয়া দেখাবে তখন কিন্তু সাপ্লাই লাইনটা ডিস্টার্ব হবে, এবং সাপ্লাই লাইনটা যদি ডিস্টার্ব হয় তখন কিন্তু আগামী দিনে সবার কাছে আসবে সুদের হার। আমি বলছি না না, আমায় উত্তর দিতে দিন। গত মানে সারা পৃথিবীতে এই গত 2 বছর কোভিড মহামারীর জন্য যেহেতু মার্কেট খারাপ হয়ে গেছিল, প্রত্যেকটা সেন্ট্রাল ব্যাংক এক্সপানশনারি মনিটারি পলিসি নেয় এবং তারা প্রচুর টাকা ক্যাপেক্সে খরচা করে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার খরচা করে এবং মার্কেটে টাকা পুশ করে। এই মার্কেটে টাকা পুশ করার জন্য ইনফ্লেশন সারা পৃথিবীতে বেড়েছে, আপনাদের আর্জেন্টিনাতে এটা 50% আছে, আপনি দেখুন ব্রাজিলে ব্রাজিলে 12% বেশ ইভেন ইনফ্লেশনের ইফেক্ট এসে পড়ছে এইভাবে, বুঝেছি সমাজে 40 বছর আজ বিশ্বাস 30 সেকেন্ড আপনার জন্য
এর জন্য প্রত্যেকটা দেশ সুদের হার বাড়িয়েছে, ভারতও সুদের হার বাড়িয়েছে। সুদের হার বাড়ানোর মধ্যে বিগত 45 দিনে 100 টাকা গ্যাসের দাম বেড়েছে। প্রশ্ন হচ্ছে যে আমরা ভারতীয়রা মানে প্রায় 80 কোটি মানুষ আমরা ভোট দিয়ে একটা সরকারকে নির্বাচিত করি, কেন করি? আমাদের দেখভাল করার জন্য, আমাদের অভিভাবকত্ব করার জন্য। কিন্তু সেখানে আমরা দেখছি জনস্বার্থের পক্ষে কাজ না করে সাধারণ মানুষের বিরুদ্ধে যাচ্ছে সরকারি সিদ্ধান্ত। ইমিডিয়েট জনগণ যাতে ভালো থাকে, একটু আগে কথা হচ্ছিল যখন কোভিড সিচুয়েশনে তেলের দাম আন্তর্জাতিক বাজারে $19 পার ব্যারেল ছিল, তখনও দাম কমেনি, বেশ এখনো দাম কমছে না, এখনো দাম কমছে না। আমি যেটা বলতে চাইছি যে সুদীপ্ত বাবুরা এই যে এতবার করে তৃণমূল 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 বলছেন, এটার কারণটা হচ্ছে অ্যাকচুয়ালি আসল জায়গা থেকে চোখ ঘুরিয়ে নিয়ে তৃণমূল আর বিজেপির বাইনারিটাকে এস্টাবলিশ করা। কিন্তু এই এস্টাবলিশ করে তো কিছু হবে না, আসল কথাটা হচ্ছে কর্পোরেট সংস্থাগুলোকে আপনারা ট্যাক্স ছাড় দিচ্ছেন আর সাধারণ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের উপরে ট্যাক্স বসাচ্ছেন, কেন? এর উত্তরটা আজকে দিন। হামদো হামারা দোর সরকার চলছে, মোদি অমিত শাহ আদানি আম্বানি, আদানি আম্বানি মোদি অমিত শাহ, মোদি অমিত শাহ আদানি আম্বানি, আদানি আম্বানি মোদি অমিত শাহ, হামদো হামারা দো, হামদো সময় শেষ। রাজনৈতিক তরজা চলতে থাকবে, কিন্তু আলটিমেটলি জাতকলে পিষবেন সেই সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ। সাধারণ মানুষ শুধু একটাই কাজ করতে পারে, ভোট এনে তার গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করতে পারেন। মানুষ ঠিক করে নিন এই যাবতীয় সমস্যার সমাধান, তারা ঠিক করে কি করবে। ধন্যবাদ সকলকে আজকে এই অনুষ্ঠানে আসার জন্য। অনির্বাণের অগ্নিমানের ডিবেট প্রোগ্রাম আপাতত এখানে শেষ করছি, একটা বিরতির পর ফিরে আসছি ব্রেকিং সেগমেন্ট নিয়ে, সঙ্গে থাকুন। ব্রেকিং সেগমেন্টে এই মুহূর্তে সব থেকে যে গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখবো, অশ্বনী মোকাবিলায় কলকাতা পুরসভার প্রস্তুতি তুঙ্গে, অশ্বনী ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে। আগামী মঙ্গলবার আসতে চলেছে ঘূর্ণিঝড় অশনী, অশনীর দাপটে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই ভারী বৃষ্টির জন্য সতর্কবার্তা জারি করেছে আলিপুর হাওয়া অফিস। গোটা পরিস্থিতি মোকাবিলায় কলকাতা পুরসভা প্রস্তুত রয়েছে, পাম্পিং স্টেশনগুলিকে সতর্ক করা হয়েছে, ইতিমধ্যে উচ্চ পর্যায়ে বৈঠকও হয়েছে। মেয়র ফিরহাদ হাকিম কি বলছেন প্রস্তুতি নিয়ে আমরা শুনব। হ্যাঁ, আমরা এটা আমাদের ওয়েদার অফিস জানিয়েছে, নবান্ন থেকেও আমাদের কমিউনিকেশন করেছে, চিফ সেক্রেটারি লেভেলেও মিটিং হয়েছে, আমরা রেডি আছি। তবে আশা করছি এই ঝড়টা কলকাতায় আসছে না, বৃষ্টি হবে। SOTIDকে নিয়ে আমরা রেডি আছি, ড্রেনেজগুলো আমরা হাই অ্যালার্টে রেখেছি। 10 তারিখ থেকে হয়তো বৃষ্টিটা শুরু হবে, দু তিন দিন চলবে। ঝড়টা হয়তো আমাদের কলকাতায় ঢুকবে না, কিন্তু কোস্টাল এলাকায় থাকবে, কিন্তু বৃষ্টিটা হবে, হেভি রেন হবে। আমরা আশা করছি যে খুব বড় ওয়াটার লগিং হবে না, আমরা পাম্পগুলো চালিয়ে নেব এবং বার করে দেবো জল। পরে আর একটা খবরে চোখ রাখবো, কলকাতা মহানগরী রাস্তার হাল ফেরাতে পুরসভার নতুন সিদ্ধান্ত, রাস্তাগুলির হাল ফেরাতে নতুন সিদ্ধান্ত। 38টি রাস্তার হাল ফেরাতে এবার সার্বিক মেরামতির কাজে হাত দিতে চলেছে কলকাতা পুরসভা। একই সঙ্গে অর্থ দপ্তরের অনুমোদন পেলে শহরের 9টি রাস্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। অনুপম আমাদের সঙ্গে রয়েছে। অনুপম, কলকাতা পুরসভা শহরের যে বেহাল রাস্তাগুলি রয়েছে সেগুলি ঠিক করার জন্য কি পদক্ষেপ করতে চলেছে? দেখো সৌমেন, তোমায় জানিয়ে রাখি যে প্রত্যেক বছর যখন বর্ষা চলে যায় তারপর শহর কলকাতার যে কঙ্কালসার চেহারা সেটা কার্যত ফুটে ওঠে। কিন্তু এবার কলকাতা পুরসভা যেটা চাইছে যে বর্ষার আগে থেকেই শহর কলকাতার 38টা গুরুত্বপূর্ণ রাস্তা, যেখানে প্রত্যেকটা দিন শহরের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ গাড়ি চলাচল করেন, VIP VVIPরা যাতায়াত করেন, এই রকম গুরুত্বপূর্ণ রাস্তা কলকাতা পুরসভা আইডেন্টিফাই করেছে, সংখ্যাটা 38, সেই সমস্ত রাস্তা সারানোর কাজ তারা শুরু করবেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু বিপুল একটা অর্থের প্রয়োজন হয়, তাই ফিনান্স ডিপার্টমেন্ট থেকে এর একটা সবুজ সংকেত আসতে হবে। এইটা যেমন একটা সমস্যা রয়েছে, পাশাপাশি তুমি জানো যে পরিবেশ দূষণ নিয়ে কিন্তু গ্রিন ট্রাইব্যুনাল তারা একটা গাইডলাইন দিয়েছে যে যে সমস্ত রাস্তা পিচের তৈরি হয় শহর কলকাতা অলিতে গলিতে ঘুরতে গেলে যে ছবি আমরা দেখি, যে আসন্ন বাসের কথা মাথায় রেখে কলকাতা পুরসভা এবার সতর্ক হচ্ছে। তোমাকে ধন্যবাদ, কথা বলছিলাম অনুপমের সঙ্গে। চলে আসি পরের গুরুত্বপূর্ণ খবরে। হাওড়ায় খোঁজ মিলেছে একটি ভুয়ো ডাক্তারের খোঁজ মিলেছে হাওড়ায়। অন্য ডাক্তারের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করার অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। একটি ক্লিনিকে রমরমিয়ে ব্যবসা চালাচ্ছিল এই ভুয়ো ডাক্তার, পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে, ব্যর্থ থানা পুলিশ গ্রেপ্তার করেছে তাকে। We can
পুরোপুরি ক্রিমিনাল অফেন্স, আমি তো বললাম আপনাকে এটা ক্রিমিনাল অফেন্স। কিন্তু কোন চক্র চলছে এটা, নালে হঠাৎ করে ডিএমসির প্রোফাইলে এটা সম্বন্ধে ডেফিনিট বলতে পারবো না, হতেও পারে। সরকারি ওয়েবসাইট হ্যাক হয়ে গেল, আমরা কেউ কিছু জানতে পারলাম না। আবার আপনি নিজেই তো বলছেন 10 লাখ টাকার ব্যাপার আছে, 10 লাখ টাকা যখন সব করে দেয় না, 20 লাখ না তুলতে পারলে আমি 10 লাখ দেবো কেন? আমাদের সঙ্গে বিশ্বনাথ এই মুহূর্তে রয়েছে, প্রশাসন জানতে পেরেছে বলেই তাকে গ্রেপ্তার করেছে, কিন্তু এতদিন কেন জানা যায়নি বিশ্বনাথ? একেবারেই সেই প্রশ্নটা কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। একটা সময় দেখা গিয়েছিল যে কোভিড পরিস্থিতির পরে রাজ্য জুড়ে কিন্তু সেই ধরপাকড় একেবারে বন্ধ হয়ে গেল, আবারও কিন্তু আস্তে আস্তে চাগার দিয়ে উঠছে এই ভুয়ো ডাক্তার। ইতিমধ্যেই অশোক তরু ও সেনগুপ্ত যে অভিযোগ করেন, তার অভিযোগের ভিত্তিতেই কিন্তু হাওড়া বাক্সারা বা এজিসি বোস থানার অন্তর্গত যে ভুয়ো ডাক্তার ছিল অর্থাৎ বিনয় কুমার সিং, তাকে কিন্তু ইতিমধ্যে এজিসি বোস থানার পুলিশ গ্রেফতার করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করেছে। ধন্যবাদ বিশ্বনাথ, তোমাকে আপাতত ধন্যবাদ। চোখ রাখছি পরের গুরুত্বপূর্ণ খবরে। নদিয়ায় তৃণমূলে কোন দল প্রকাশ্যে, তৃণমূল কংগ্রেসের মধ্যে কোন দল, তৃণমূল নেতাকে গো ব্যাক স্লোগান। রানাঘাটে জেলা সভানেত্রীকে গো ব্যাক স্লোগান দিলেন দলেরই কর্মীদের একাংশ। নদিয়ায় তৃণমূল কংগ্রেসের কোন দল প্রকাশ্যে, জেলা সভানেত্রীকে গো ব্যাক স্লোগান দলেরই কর্মীদের, মানছি না মানব না স্পষ্টতই স্লোগান। এই ঘটনায় স্থানীয় বিজেপি নেতা কি বলছেন শুনুন। যে তৃণমূলের সঙ্গে তৃণমূলের জোর লড়াই, এটা অবশ্য নতুন কিছু না, বিচ্ছিন্ন ঘটনাও নয়, সারা রাজ্যে এই চলছে। কারণ এখন ওদের মধ্যেই লড়াই চলবে, এটাই স্বাভাবিক, যেটা আমরা দেখেছিলাম 2006 সালের পর থেকে সিপিএম এর মধ্যে। আজকে সেই জায়গায় ওরা পৌঁছে গেছে, কেউ কাউকে মানছে না বা মানবেও না, কারণ এতটাই করাপ্টেড সবাই হয়ে গেছে। তা নাহলে একটা জেলা সভানেত্রী তাকে এইভাবে অ্যাসেলেট করা বা গো ব্যাক স্লোগান দেওয়া, এটা বোধ হয় সঠিক নয়, কিন্তু এটা এদের কালচার। অনির্বাণের অগ্নিমান আজ এ পর্যন্তই, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।